গুড আফটারনুন বন্ধুরা, আজ হলো 15 ফেব্রুয়ারি মঙ্গলবার। আজকের সমগ্র দিনের গুরুত্বপূর্ণ খবরগুলি হলো, নিষিদ্ধ হতে চলেছে বিশ্বের শ্রেষ্ঠতম অনলাইন মোবাইল গেম গ্যারেনা ফ্রি ফায়ার সহ 54টি চাইনিজ অ্যাপ, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। হিজাব পরা মহিলাই একদিন দেশের প্রধানমন্ত্রী হবেন, মন্তব্য এমআইএম প্রধান আসাদুদ্দিন আওয়াইসির, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। ডিব্রুগড়ের লাহোয়ালে সড়ক দুর্ঘটনায় হত বাইকার, বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে রক্তাক্ত, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আবার আগরতলায় চলল ফুটপাত দখলমুক্ত অভিযান, করিমগঞ্জ বিজেপিতে বিক্ষোভ, দল ছাড়লেন অনেকেই। গৌহাটিতে কুকেন সহ গ্রেফতার 2 নাইজেরিয়ান। এবং শেষ খবরটি, বিএসএফের গুলিতে হত বাংলাদেশি গরু পাচারকারী। তাহলে বিস্তারিত যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, স্বরাষ্ট্র মন্ত্রণালয় জনপ্রিয় গেম গ্যারেনা ফ্রি ফায়ার সহ 54টি চীনা মোবাইল অ্যাপ্লিকেশন নিষিদ্ধ করার সুপারিশ করেছে। মজার বিষয় হলো, গ্যারেনা ফ্রি ফায়ার সিঙ্গাপুর ভিত্তিক এবং বিকাশকারী চীনের নয়। গেমটি গত বছরে ভারতে সর্বাধিক ডাউনলোড করা গেমটির মধ্যে একটি ছিল এবং 2020 সালের সেপ্টেম্বরে পাবজি নিষিদ্ধ হওয়ার পরে এই মোবাইল অ্যাপটি পাবজি মোবাইল দ্বারা তৈরি স্থানটি দখল করে নিয়েছিল। ভারতীয় এক্সপ্রেস হিসাবে অ্যাপটি ইতিমধ্যেই ভারতে গুগল প্লে স্টোর এবং অ্যাপ স্টোর থেকে সরিয়ে দেওয়া হয়েছে। হিজাব বিতর্কে নয়া মাত্রা যোগ করলেন এমআইএম প্রধান আসাদুদ্দিন আওয়াইসি। তার কথায়, ভবিষ্যতে হিজাব পরিহিতা মহিলাই হবেন ভারতের প্রধানমন্ত্রী। তার এহেন মন্তব্য ঘিরেই নতুন করে বিতর্ক দানা বিঁধেছে। শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়াদের হিজাব পরা উচিত নাকি অনুচিত, সেই বিতর্কের জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। এর মাঝেই উত্তরপ্রদেশের বুথ প্রচারে হিজাব বিতর্ক টেনে আনলেন আওয়াইসি। এই ইস্যুতে বিজেপিকে তুলোদনার পাশাপাশি মহিলাদের ক্ষমতাদায়ন নিয়ে মুখ খুললেন তিনি। যোগী রাজ্যের সম্বল জেলায় বুথ প্রচারের সময় আওয়াইসি বলেন, হিজাব পরিহিতা মেয়েরা চিকিৎসক হচ্ছেন, জেলাশাসক হচ্ছেন, মহকুমা শাসক হচ্ছেন, তারা একদিন দেশের প্রধানমন্ত্রীও হবে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রয়েছে এই বক্তব্য। এদিকে এই ইস্যুতে কেন্দ্রকেও তুলাদোনা করেছেন তিনি। আওয়াইসির অভিযোগ, বিজেপি সরকার মুসলিম মহিলাদের হিজাব পরতে দেয় না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তার খুচা উনি মহিলাদের ক্ষমতায়নের কথা বলেন, বেটি বাঁচাও বেটি পড়াও এর প্রচার করেন, তিনি তালাক নিষিদ্ধ করেন, হিজাব পরা নিষিদ্ধ করে বেটি বাঁচাও বেটি পড়াও প্রচার করেছেন উনি। ডিব্রুগড় জেলার অন্তর্গত লাহোয়ালে সংঘটিত এক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে নিহত হয়েছে জনৈক এক বাইকার। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত বাইকারের কোনো পরিচয় পাওয়া যায়নি। প্রাপ্ত খবরে প্রকাশ, গতকাল সকালের দিকে লাহোয়ালের মরপাটগাঁও এলাকার জয়পুর রোডে SS06S1274 নম্বরের গ্ল্যামার মডেলের মোটরবাইক সহ তার আরোহীকে অজ্ঞাত পরিচয় কোনো গাড়ি ধাক্কা দিয়ে ফেলে পালিয়ে যায়। কিছুক্ষণ পর ওই রাস্তায় যাতায়াতকারী কোনো গাড়ির চালক দুর্ঘটনাগ্রস্ত বাইক ও ওই যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। প্রত্যক্ষদর্শী গাড়ি চালক নিকটবর্তী থানায় গিয়ে ঘটনার খবর দেন। ঘটনার খবর পেয়ে আকুস্থলে পুলিশের দল গিয়ে প্রাথমিক তদন্ত করে। তদন্ত শেষে যুবকটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ডিব্রুগড় আসাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিয়েছে পুলিশ। দলাই জেলার কমলপুরের মানিক ভাণ্ডার ঘাটি এলাকায় এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। রক্তাক্ত যুবকের নাম সুরজিৎ দেব, তার বাড়ি এরারপাড় এলাকায়। অভিযুক্ত যুবকের নাম ধনঞ্জয় দেব। জানা গেছে তাদের মধ্যে দীর্ঘদিনের পরিচয় রয়েছে। সেই সুবাদে সুরজিৎকে ধনঞ্জয় ফোন করে বাড়ি থেকে ডেকেছিল। ফোন পেয়ে সুরজিৎ ধনঞ্জয়ের বাড়িতে গেলে তাকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের নানা স্থানে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। এ ব্যাপারে থানায় অভিযুক্তের নাম উল্লেখ করে সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুরজিৎ জানিয়েছে, ধনঞ্জয় নানা অসামাজিক কার্যক্রমের সঙ্গেও জড়িত রয়েছে। সে তার স্ত্রীকে আগুনে পুড়িয়ে মেরেছে বলেও জানিয়েছে সুরজিৎ।
তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পূর্ব বিরোধের জের ধরে এই কাণ্ড সংগঠিত করেছে বলে অনুমান করা হচ্ছে। সোমবার সকাল থেকে পুনরায় রাজধানী আগরতলা শহরের শকুন্তলা রোডে উচ্ছেদ অভিযান চালিয়েছে আগরতলা পুর নিগমের টাস্কফোর্স বাহিনী। দীর্ঘদিন ধরেই একাংশের ব্যবসায়ী ফুটপাত দখল করে ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছে। তাদেরকে অবৈধভাবে দখল করে রাখা ফুটপাতের জায়গা দখলমুক্ত করার জন্য বেশ কয়েকবার নোটিশ পাঠানো হয়েছে, এমনকি মাইক যুগে প্রকাশ করা হয়েছে, কিন্তু ওইসব জবরদখলকারীরা ফুটপাতের জায়গা দখলমুক্ত করতে দেননি। সে কারণে বাধ্য হয়ে আগরতলা পুর নিগমের টাস্কফোর্স বাহিনী সোমবার সকালে শকুন্তলা রোডের পাশে অবৈধভাবে গড়ে ওঠা দোকানগুলি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। উচ্ছেদ অভিযানে অংশগ্রহণকারী এক আধিকারিক জানান, বর্তমান পুর প্রশাসন ক্ষমতায় আসার আগেই জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিল ফুটপাত দিয়ে যাতে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করা যায় সেজন্য জবরদখল মুক্ত করে ফুটপাত জনগণের চলাফেরার জন্য মুক্ত করে দেওয়া হবে। সেই প্রতিশ্রুতি পালনে অঙ্গ হিসেবেই প্রশাসনের নির্দেশে ফুটপাত দখলমুক্ত অভিযান শুরু হয়েছে। পুরসভা নির্বাচনে প্রার্থী ঘোষণা হতে বিক্ষোভের মুখে বিজেপির নেতারা অধিকাংশ ওয়ার্ডে বঞ্চিত প্রার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা অভিযোগ করেন, দলের কিছু নেতারা নিজের পছন্দ প্রার্থীদের প্রাধান্য দিয়ে নির্বাচনে নামিয়েছেন। নেতারা নিজেদের মধ্যে বাগবাটোয়ারা করে প্রার্থী দিয়েছেন। পাতারকান্দি ও রাতাবাড়ি বিধানসভার বিধায়করা তাদের পছন্দের প্রার্থী দিতে পেরেছেন একজন করে। তাছাড়া অধিকাংশ প্রার্থী দলের প্রথম সারির নেতারা তাদের পছন্দের লোকদের দিয়েছেন। অনেকের অভিযোগ, প্রার্থী বাছাই করতে একদিকে যেমন নেতাদের এক নায়কত্ব, অন্যদিকে গোপনে বোঝাপড়া রয়েছে। বিক্ষুব্ধ প্রার্থীরা বলেন, বিজেপির প্রকৃত কর্মীদের বঞ্চিত করে বেশ কিছু কংগ্রেস ঘনিষ্ঠদের দেওয়া হয়েছে। এদিকে প্রার্থী ঘোষণা হতেই দল থেকে পদত্যাগ করেন মিশন রঞ্জন দাস ঘনিষ্ঠ বিজেপি নেতা পান্থ চক্রবর্তী ও তার স্ত্রী ওয়ার্ড কমিশনার শিখা চক্রবর্তী। গত নির্বাচনে পুরো এলাকায় 12 নম্বর ওয়ার্ডে বিজয়ী হয়েছিলেন শিখা চক্রবর্তী, এবার 12 হয়েও 14 নম্বর ওয়ার্ড। বিগত পুরসভার সফল ওয়ার্ড কমিশনার ছিলেন শিখা চক্রবর্তী, কিন্তু তাকে বঞ্চিত করে চিকিৎসক দেবদূষ পালকে প্রার্থী করেছে বিজেপি। গতকাল জেলা বিজেপির কার্যালয়ে সাংবাদিক সম্মেলন চলাকালীন শ্রীকে সঙ্গে নিয়ে পান্থ চক্রবর্তী তাদের পদত্যাগপত্র তুলে দেন। গৌহাটি রেল স্টেশনে কুকেন সহ গ্রেফতার হলো নাইজেরিয়ার 2 যুবক। তাদের কাছ থেকে কুকেন ও নাইজেরিয়ান কারেন্সি উদ্ধার করা হয়। এই 2 যুবক গৌহাটি থেকে শিলং হয়ে বাংলাদেশে যাওয়ার ছক করছিল বলে ক্রাইম ব্রাঞ্চের তদন্তে জানা গিয়েছে। ধৃত যুবকদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্যান কার্ড ও আধার কার্ড। এই 2 যুবক কীভাবে ভারতে প্রবেশ করেছে তা এখনও জানা যায়নি। এই যুবক দুইজনের নাম যথাক্রমে ইমানুয়েল ইমানটাই এবং এফিনি চার্লস। উল্লেখ্য, কিছুদিন আগে গৌহাটির খারখুরিতে রিভেইরো অ্যাপার্টমেন্টে কুকেন পার্টির সূত্রধরে পার্টিতে কুকেন যোগানকারীদের খুঁজে বের করার চেষ্টা চালায় অসম পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। এই সময় নাইজেরিয়ান সংযোগ সামনে আসে। এবার শেষ খবরটি, বিএসএফের গুলিতে ধরাশায়ী হয়েছে এক বাংলাদেশি গরু পাচারকারী। ঘটনা রবিবার ভোররাত প্রায় 3টা নাগাদ দক্ষিণ শালমারা মানকাচর জেলার মানকাচর থানা এলাকাধীন চুর কুকুরমারায় ভারত বাংলাদেশ সীমান্তে সংঘটিত হয়েছে। প্রাপ্ত খবরে প্রকাশ, প্রতিদিনের মতো রবিবার রাতেও মানকাচর থানাধীন কুকুরমারায় 45 নম্বর বিএসএফ ব্যাটালিয়ানের ক্যাম্প এলাকার চর কুকুরমারায় ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফের টিম টহল দিচ্ছিল, কিন্তু শেষ রাত প্রায় 3টা নাগাদ বিএসএফের টহলদারি জওয়ানদের নজরে পড়ে বাংলাদেশ ভূখণ্ড থেকে প্রায় 20 থেকে 25 জনের গরু পাচারকারীর এক দল কাঁটাতারের বেড়ার কাছে অবস্থান করছে। এদিকে ভারত ভূখণ্ডে সংস্থাপিত কাঁটাতারের ওপর টেকি তৈরি করে অপেক্ষা করছিল প্রায় 30 জনের গরু চোরাকারবারির আরেক দল। ইত্যবসরে ডেকির ওপর দিয়ে গরু পাচার শুরু করে দেয় উভয় দেশের চোরাকারবারীরা। টহলদারি বিএসএফ জওয়ানরা ছুটে গিয়ে গরুর চোরাকারবারি দলকে বাধা দিতে যায়, কিন্তু বাধা পেয়ে চোরাকারবারি দলটি পাল্টা বিএসএফের উপর সশস্ত্র হামলা চালিয়ে বসে। তখন বিএসএফ শূন্যে 2 রাউন্ড গুলি ছুড়ে। এতে ভারতের পাচারকারীরা পালিয়ে গেলেও বাংলাদেশি পাচারকারী দল দুঃসাহসিকভাবে কাঁটাতারের বেড়া কাটতে শুরু করে। তাদের তাড়াতে বিএসএফ ফের 1 রাউন্ড গুলি ছুড়ে।
এই গুলিতে বাংলাদেশি এক গরু চুরাকারবারী ধরাশায়ী হয়। এই ঘটনার পর বিএসএফ মানকাচর থানার পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশের দল ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ধুবড়ির সিভিল হাসপাতালে পাঠিয়ে দিয়ে। এই ছিল আজকের বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।